হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ওয়েদারটা অনেক সানি এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সেটা আপনারা আমার এখানে সানলাইটটা দেখেই বুঝতে পারছেন। এখানে কোনো এক্সট্রা লাইট ইউজ করা হয়নি। আমার বাসার উইন্ডোগুলো আসলে অনেক বড়, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাসাটা অনেক আলো থাকে, যতক্ষণ পর্যন্ত না অন্ধকার হয়ে যায় বাহিরের লাইট অন করার কোনো প্রয়োজনই হয় না। আর আজকে বাহিরের সুন্দর ওয়েদারের মতো আজকে সকালটাও অনেক সুন্দর এবং খুবই স্পেশাল ছিল আমার কাছে, কারণ আজকে আমার মেয়েরা আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। নর্মালি যে আপনি আমার ব্রেকফাস্টটাও নিজেই তৈরি করে নেয়, যে সিনাকে হেল্প করতে হয় আমার। আর আজকে ওরা টুনা স্যান্ডউইচটা করছে, এটা ওদের খুবই পছন্দের। যদিও আমি টুনা স্যান্ডউইচ থেকে টুনার কাবাবটা খুবই পছন্দ করি। তো আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে মেয়েরাও চলে গেছে খেলা করতে, আর এখানেও আমি এসেছি এখন রান্না করতে। আমার হাজবেন্ড আজকে আমাকে হেল্প করছিল, মাছটা এনেছিল, এখন মাছটা আসলে কেটে পরিষ্কার করে দিয়েছিল। আর দেখা যাচ্ছে বাসায় থাকতে থাকতে সবাই আসলে এত বেশি বোরিং হয়ে আছে, আর হাজবেন্ড ওরও বাসায় থাকলে আসলে খুবই বোরিং হয়ে যায়। তো এই জন্য ভাবলো আমাকে একটু কাজে হেল্প করবে। আর আসলে আমরা হাজবেন্ড ওয়াইফ সবাই এদেশে নর্মালি একজন যুগে বাসায় আসলে কাজকর্মে সব কিছুতে আমরা আসলে হেল্প করি। বাহিরেও যেরকম আমরা সবাই একসঙ্গে কাজ করছি, বাসায়ও সেরকম আমরা সবাই সবাইকে হেল্প করছি। এতে আসলে দেখা যাচ্ছে কাজটাও অনেকটা ইজি হয়ে যায়। এখন পরিষ্কার করে এখন আমাকে কেটে পিস করে দিয়েছিল। সেভাবে পিস পিস করে রেখে দিলে রান্না করতে বেশ সুবিধা হয়। তো আমি এই ফাঁকে দেখতে আসছিলাম আমার মেয়েরা কি করছিল। তো জেসিনা এখানে ওর বার্বি ফ্যাশন এটা প্লে করছিল, ও অবশ্য গেমসটা খেলতে অনেকে লাইক করে, দেখতে খুবই ভালো লাগে, ম্যাজিকের মতো দেখাচ্ছে, কত মেক আপ করাচ্ছে, ড্রেস আপ করাচ্ছে। আসলে বাসায় থেকে থেকে বাচ্চারাও এখন সবাই বোরিং হয়ে গেছে, কি করবে। একবার দেখা যাচ্ছে হয়তো বা কালারিং করছে, ড্রয়িং করছে, টিভি দেখছে বা গেমস খেলছে, তারপর দেখা যাচ্ছে ওদের মনে হয় সময় কাটছে না। তো আমরাও আসলে ট্রাই করি বাচ্চাদের সাথে একটু সময় দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়। আর এখন তো দেখা যাচ্ছে বাসে বাচ্চারাও থাকে এবং স্কুলও ওদের বন্ধ, সব কিছু লকডাউন। আসলে তো সকাল থেকে আসলে সারা রাত পর্যন্ত কিভাবে যে সময়টা কেটে যায় টেরই পাই না, এত ব্যস্ততার মধ্যে আসলে সময়টা এখন কেটে যাচ্ছে আমাদের। আমি এখন আমার রান্না করতে চলে এসেছি। স্যামন ফিশটা আমি আজকে ভাজি করব। অবশ্য আমার দেখা যাচ্ছে ভাজি করলেই মাছটা ভালো লাগে, আদারওয়াইজ এটা রান্না করলেও খুব একটা আমারও ভালো লাগে না, বাচ্চারা ওরও খুব একটা পছন্দ করে না।
আর এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, ওরাও খেলা করে দেন খেতে আসবে, তাই আমি ভাবছিলাম তাড়াতাড়ি মাছটাও করে ফেলি। আর কিছু অন্য তরকারিও ছিল, তাই আজকে আর বেশি কিছুই করব না, শুধু মাছটাই করব। তো রান্না শেষ করে আমি আবার বাচ্চাদের কাছে চলে এসেছি, দেখছিলাম ওরা কি করছিল। তো জেসিরা আবার স্টোরি বুকসগুলো অনেক পছন্দ করে, তাই ওর জন্য অর্ডার করেছিলাম। ভাবছি বাসায় থেকে মেয়েটা খুব বোরিং হয়ে যাচ্ছিল, তো এই জন্য ওর জন্য অর্ডার করেছি, বুকসগুলো এসেছে। তো আজকে খুলে আমাদেরকে দেখাচ্ছিল, আর একটা প্যাকে অনেকগুলো বুকস ছিল। সব কিছু আমাদেরকে দেখাচ্ছে, এখানে কতগুলো বুক ছিল, আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টার্সগুলো ওর খুবই পছন্দ ছিল, যদিও বুকসগুলো সে আগেই পড়েছিল লাইব্রেরি থেকে নিয়ে এসে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু এত পছন্দ করে এবং এই বুকের কালেকশনটা ও কিনে দিই। আর প্রত্যেকটা বুকই ছিল অনেক কালারফুল ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার, তার মুখস্থ এবং তার খুবই পছন্দ। আমার মনে হয় ওর বয়সী প্রত্যেকটা মেয়েরা মনে হয় এই স্টোরি বুকটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে যখন ওর বুকসগুলো এসেছিল, আমরা প্রথমে অ্যান্টিবিয়াক্টেরিয়াল ওয়াইপস দিয়ে ভালো করে উপর প্যাকেটটি আমরা ক্লিন করে দেন আমরা এটি ওপেন করেছিলাম। তো আপনারাও যখনই বাহির থেকে বাসে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন কোনো কিছু না ধরার, এমনকি মুখেও হাত দেবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ভালো করে হ্যান্ড ওয়াশ করছেন। আর এটার জন্য অবশ্যই অ্যান্টিবিয়াক্টেরিয়াল হ্যান্ড ওয়াশ লিকুইডটা ইউজ করবেন, সেটাও যদি না থাকে তাহলে সাবান দিয়েও আপনারা হ্যান্ড ওয়াশ করে নেবেন। যতটুকু সম্ভব যেভাবে পারেন খুবই কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।